আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি বিকালের নাস্তার রেসিপি শেয়ার করব। নাস্তাটা বানাবার জন্য এখানে একটা আমি মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি মটরশুঁটি কড়াইকে ছাড়িয়ে নিয়েছি, একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে নিয়েছি আমি ধনে পাতা কুচি, এখানে আমি ছোটো বাটি এক বাটি নিয়েছি, চিকেনটাকে এক টুকরো চিকেনকে আমি কিমা বানিয়ে নিয়েছি, এখানে এক টুকরো চিকেনকে খুবই সুন্দর একটা নাস্তা বানানো যায়। তো এখানে আমি নিয়েছি 200 গ্রাম এখানে আমি নিয়েছি 200 গ্রাম ময়দা। ময়দার মধ্যে 1 চিমটি স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। তো এখানে আমি সামান্য পরিমাণে জিরে ও কালো জিরে ও আজমাইন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো 2 চামচের মতো তেল। তো তেলটা দিয়ে ময়দাটাকে ভালো করে আমি ময়ন দিয়ে নেবো, তেলটা দিয়ে খুব সুন্দরভাবে ময়ন দিয়ে নিতে হবে, তবেই নাস্তাটা খাস্তে হবে, খেতে মুচমুচে হবে। তো এখানে আমি এভাবে দিয়ে নিয়েছি, হাতে করে ধরে মোটো করা যায়। আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নেবো, এখানে ময়দাটাকে আমি ঠান্ডা পানি দিয়ে মেখে নিয়েছি ভালো করে, যেভাবে আটা মাখায়। ময়দার ডোটাকে আমি একটা সাইডে রেখে দেবো, ততক্ষণ আমি চিকেনের পুরটাকে বানিয়ে নেবো। চিকেনের পুরটা বানাবার জন্য 2 চামচের মতো দিয়ে দেবো তেল, দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে, এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেবো, পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো আলু কুচিটা, এখানে আমি দিয়ে দেবো মটরশুঁটি কড়াই, এখানে আমি ভালো করে ভেজে নেবো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আমি দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। মশলাটা দেওয়ার পরে ভালো করে একটু ভাজা ভাজা করে বানিয়ে নেবো। এক চিমটি দিয়ে দেবো গরম মশলার ঘর, এখন আমি দিয়ে দেবো চিকেন কিমাটাকে, ভালো করে মিক্স করে নেবো মশলার সাথে, এখানে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো আলুটাকে সিদ্ধ করে নেবার জন্য এখানে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা স্লো করে। তো এখানে আমি 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিলাম, ঢাকনাটা খুলে রাখবো ভালো করে, নাড়া কাড়া করে নেবো। তো এখানে আমি হাতে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেঙে ভেঙে দেবো, তো এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখুন। এখানে আবার 1 মিনিট আমি ঢাকাতে রেখে দেবো, 1 মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেবো। তো এখন আমি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। তো এখানে আপনারা চাইলে আলুটা কাঁচার জায়গায় সিদ্ধও দিতে পারেন ছোটো ছোটো করে কুচিয়ে। এখানে চিকেনের পুরটাকে আমি শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি, এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে চিকেনের পুরটাকে ঢেলে নেবো, তো এখানে আমি চিকেনের পুরটা ঢেলে নিয়েছি, এখানে আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, আর একবার হাতে করে ভালো করে মেখে নেবো। তো এখানে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি, তো এখানে আমি রুটির মতন বেলে নেবো, এখানে পাতলা করে রুটির মতন বেলে নেবো। তো একইভাবে সবগুলোকে আমি পাতলা করে রুটির মতন বেলে নেবো, এখানে আমি সব রুটি পাতলা করে বেলে নিয়েছি, এখানে আমি রুটির মধ্যে তেল ব্রাশ করে নেবো, এখানে আমি রুটির মধ্যে সাদা তেলকে ব্রাশ করে নিয়েছি, দেবো সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে, ময়দাটা ছড়িয়ে দিয়ে তার মধ্যে আমি আর একটা রুটি বসিয়ে দেবো। তো একইভাবে আমি তেলটা ব্রাশ করে নেবো, কীভাবে ময়দাটা ছড়িয়ে দেবো রুটির মধ্যে আর একটা রুটি বসিয়ে দিচ্ছি, এখানে আমি সবই রুটি একইভাবে বসিয়ে দিচ্ছি রুটির মধ্যে। তো এখানে আমি সবই রুটিগুলোকে একইভাবে, এখানে আমি 7টা রুটি বেলে নিয়েছিলাম, বেলে নেবো, এখানে আমি বেলে নিয়েছি, তো চেপে চেপে আমি রোল বানিয়ে নেবো। তো এখানে আমি রোল বানিয়ে নিয়েছি, একটু চেপে চেপে করে বানাতে হবে, নাহলে লেয়ারটা খুলে যাবে। ছুরি দিয়ে আমি সাইডটাকে কেটে নেবো, এখানে আমি 2টো সাইড কেটে নিয়েছি,
এখন আমি কেটে নেচ্ছি। তো এখন আমি কেটে নিয়েছি একই শেপে। তো এখানে দেখুন লেয়ারটা কতটা দেখতে ভালো লাগছে। তো এখানে আমি একটা একটা লেচি নেবো, হাতে করে একটু চ্যাপটা করে বানিয়ে নেবো, হালকা করে চাপ দিয়ে বেলে নেবো। এখানে আমি হালকা চাপ দিয়ে বেলে নিয়েছি কুড়ির শেপে। তো এখন আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে, পুরটা আমি দিয়ে দেবো পুরির মধ্যে। তো এখানে মুখটাকে আমি হালকা করে সিল করে নেবো যাতে না পুরটা বেরিয়ে যায়, হাতে করে চেপে চেপে। মুখটাকে এভাবে আমি সিল করে নিয়েছি, জড়িয়ে হালকা হালকা করে টিপে নিতে হবে এভাবে করে। তো এখানে আমি একটা নাস্তা বানিয়ে নিলাম। তো এখানে দেখুন লেয়ারটা খুব সুন্দর বুঝে যাচ্ছে। তো একইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেবো। তো এখানে আমি সবগুলোকে একইভাবে বানিয়ে নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো তেলকে গরম করতে বসিয়ে রেখে দিয়েছি। তেলটাকে হালকা গরম করে নিতে হবে, তেলটা হালকা গরম হয়ে গেছে। তো এখন আমি নাস্তাগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে, এক একে সবগুলো দিয়ে দেবো। তো এখানে আমি সরষের তেলে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। হালকা করে একটু একটু করে তেলকে এভাবে ছড়িয়ে দেবো ওপরে ওপরে। তো এখানে গ্যাসটা স্লো করে ভেজে নিতে হবে, তবেই নাস্তাটা মুচমুচে খেতে ভালো লাগবে। উল্টে পাল্টে ভেজে নেবো। তো এখানে আমি নাস্তাগুলোকে গ্যাসটা স্লো করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেবো তেল থেকে তেল ঝরিয়ে। এখানে বাকি নাস্তাগুলোকে একইভাবে আমি ভেজে নেবো। এখানে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি একটা প্লেটে। তো এখানে আমার নাস্তার রেসিপিটা রেডি। তো আপনাদের যদি নাস্তার রেসিপিটা ভালো লেগে থাকে তো আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করবেন। এই নাস্তার রেসিপিটা খুবই সহজ সিম্পল, তো আপনারা যে কেউ এই নাস্তার রেসিপিটা বানাতে পারবেন। এই নাস্তাটা যখন ভাজবেন, তেলটা যখন ভাজবেন তেলটা যেন হালকা গরম হয়ে থাকে, তবেই নাস্তাটা মুচমুচে হবে। এই নাস্তাটা বিকাল টাইমে খেতে খুবই ভালো লাগবে, আপনারা একবার ট্রাই করে দেখুন, খেতে খুবই সুস্বাদু হবে। একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখে দেবো কতটা মুচমুচে হয়েছে, দেখুন।